হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিডে কিচেন। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকেও তোমাদের সাথে খুব ভালো এবং ইউনিক একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি। বাড়িতে মাছ মাংস না হলে তোমরা মুসুর ডাল আর ডিম দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো এখন আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই রেসিপিটার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মুসুর ডাল, আর মুসুর ডালটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছো আমি এখানে মুসুর ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, তোমরাও এইভাবে পেস্ট করে নেবে। এরপর আমি মুসুর ডালটার মধ্যে মিক্স করে নেব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি আগেই খুব একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো ওই পেঁয়াজটাই এখন আমি এই ডালটার মধ্যে দিয়ে দেব, ডালের পেস্টটার মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আদা বাটা। দেখো একদম অল্প পরিমাণে আদা আর রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, লঙ্কার পেস্টটা আমি খুব অল্প দেবো, কারণ মুসুর ডালটা যখন আমি পেস্ট করেছি ওর মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে রেখেছিলাম। তো এইবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলা, বাট কিছুটা জল আমি মিশিয়ে জলের মধ্যে গুলিয়ে গরম মশলাটা দিচ্ছি এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ। লবণ হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটে ডিম দিচ্ছি, তোমাদের মানে যতটা দরকার, তোমরা যতটা বানাতে চাইছো ততগুলোই দেবে, তুমি বেশিও দিতে পারো কমও দিচ্ছি। তো আমি এখানে তিনটে ডিম দিচ্ছি কারণ আমি খুব বেশি বানাবো না, তো আমি তিনটে ডিম দিই। আর দেখতেই পাচ্ছ মুসুর ডালটার পরিমাণ অনুযায়ী তিনটে ডিম আমার ঠিকঠাক। তো মুসুর ডাল আর ডিমের সাথে যা যা প্রয়োজন সেগুলো সবই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার চলো ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিই। সবগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে দেখতেই পাচ্ছ আলুগুলো রেখে দিয়েছি, এগুলো এখন আমি সেদ্ধ করতে দেব। গোল গোল ছোট ছোট আলু আমি নিয়ে নিয়েছি, এখানে চাইলে তোমরা বড় আলুও মাঝখান দিয়ে কেটে ব্যবহার করতে পারো। তো আমি এখানে গোল গোল ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কড়াই গরম প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তো তেলটাও এখন আমি ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে এখানে। তো এইবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম ডিম তারপরে মুসুর ডাল আরও পেঁয়াজ পেঁয়াজ যা যা দিয়ে বানিয়েছি ওই পেস্টটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, যেভাবে ডিম ভাজি সেইভাবেই। দেখো এটাকে আমি ভেজে নেব। তো এটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা এখন কিছুক্ষণ ভাজা হতে থাক। আমি এটা যাতে ভালোভাবে ভাজা হয় তো সেই কারণে একটুখানি এটা আমি ঢেকে দিচ্ছি, আর স্টিমটা একদম কমিয়ে দেবে, স্টিম বেশি রাখলে কিন্তু হবে না। ওইদিকে আমি ওইটা 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, ততক্ষণ এইদিকে আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলো এখন আমি ছাড়িয়ে নেবো। তো সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার দেখি ওইদিকে ওইটা কতটা ভাজা হলো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কেকের মতো এটা ফুলে উঠেছে, কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি, তলার দিকটা মনে হচ্ছে আরেকটু হবে, দেখা যাক। হ্যাঁ তো এই সাইডটা আরেকটু ভাজা হবে, তো চলো আবার আমি এটা একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো 4-5 মিনিট হয়ে গেছে আমি এটা ঢেকে রেখেছি, তো এবার দেখি ফুলে, মনে হয় হয়েই গেছে এবার। হ্যাঁ দেখতেই পাচ্ছ পুরো তেলটা টেনে নিয়েছে, ভালোভাবে পুরো এটা ফ্রাই হয়ে গেছে দুটো সাইডই, পুরো কেকের মতো দেখতে লাগছে। চলো এখন আমরা এটা তুলে নেব। তো কড়াই থেকে এটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়েই আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো ওই কড়াই, কারণ কড়াইটা গরম আছে তো ওই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে, তেলটা যদি একটু গরম হয়ে যায় তখন ওই তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। দেখো তো তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তো আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব।
ফ্রাই করার সময় আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ আর কিছুটা হলুদ, অল্পই দেবো এখন যেহেতু ফ্রাই করছি। তো আলুটা এদিকে কিছুক্ষণ এখন ফ্রাই হতে থাক, কারণ আমি স্টিমটা কমিয়ে রেখেছি আর হালকা করেই একটু ফ্রাই করব। তো ততক্ষণ চলো ওইদিকে যে বড় ভাজাটা দেখলেন, বড়াটা করেছি এতটা বড়, ওইটা নিচ্ছে তরকারি করে ফেলবো না। তো এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ, এবার চলো দেখি ওইদিকে আলুটা কতটা ভাজা হলো। তো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আমি এখন এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তো দেখতেই পাচ্ছ সব দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, যেটা আমি আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। এরপর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তো দেখো টমেটোগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দেখিয়েছিলাম আগেই, তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। ছেড়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দেখতেই পাচ্ছ গোটা জিরেটা গুঁড়ো করা ছিল, তো সেটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ওইটা কিছুক্ষণ রাখার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, আর জলের মধ্যে আমি কিছুটা গরম মশলা আমি মিশিয়ে দিয়েছি। তো এই গরম মশলা মেশানো জলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে কিছুটা মিট মশলা, খুব বেশি দেবে না, একদম অল্প পরিমাণে মিট মশলা দিয়ে দেবে। তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ওই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবো, এতে আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ মিক্সড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল, জলটা আমি আগেই গরম করে নিয়েছি, তোমরাও গরম জলই দেবে, ঠান্ডা জল দেবে না। তো দেখতেই পাচ্ছ গরম জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার আলুটা আর এগুলো সব একসাথে আমি কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে জিনিসটা কষে যায়। এটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আগে খুব ভালো করে মশলাটা আর আলুগুলো ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এটা দিচ্ছি। তো এর মধ্যে
মধ্যে এখন আমি আলু, মশলা, বড়া সবই অ্যাড করে দিয়েছি। এবার এইগুলো সমস্ত কিছু একসাথে একটু কিছুক্ষণ ফুটিয়ে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো চলো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আর ঢাকার পর কিন্তু স্টিমটা একদম কমিয়ে দেবে, বেশি স্টিম রাখবে না। 10 মিনিটের প্রায় বেশি হয়ে গেছে, তো চলো এখন আমি দেখে নেব আমার তরকারিটা রেডি কি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে আর তরকারিটা পুরো হয়েও গেছে। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চাইলে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, এই মসুর ডাল আর ডিম দিয়ে এই নতুন রেসিপিটা। আর বানানোর পর যদি ভালো লাগে তোমাদের খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। আর ফিউচার আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। টাটা।